নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব 9ই অক্টোবর থেকে 15ই অক্টোবর এই সপ্তাহের রাশিফল দ্বাদশ রাশির পক্ষে। এই দ্বাদশ রাশির এই সপ্তাহের কেমন যেতে চলেছে সে বিষয়ে মুখ্যত আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। যেহেতু আলোচনা করব রাশিভিত্তিক, তাই প্রথম রাশি, প্রথমে মেষ রাশি। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহের প্রথমেই স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে হবে। টনসিলাইটিস সম্বন্ধীয় সমস্যা, ঠান্ডা লাগাজনিত সমস্যায় ভুগতে হতে পারে। আর্থিক ক্ষেত্র মোটের উপর এই সপ্তাহও আপনাদের জন্য ভীষণ শুভ রয়েছে। তবে সন্তানের ক্ষেত্রেও কিন্তু বিশেষ পরিবর্তন এই সময়কালে দেখা যাবে, যেই পরিবর্তন সন্তানের ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে। কর্মক্ষেত্রে আপনাদের কোনো কিছু ইন্টারনালি পরিবর্তন হতে পারে ছোট ছোট বিষয়ে, এবং তার সাথে সাথে কোনো দূরযাত্রার সম্ভাবনাও কিন্তু এই সপ্তাহের মধ্যভাগে অবশ্য থাকছে। ধার্মিক কার্যে এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে বিশেষ কিন্তু মনোনিবেশ করতে দেখা যেতে পারে। এই সপ্তাহের অত্যন্ত বিশেষ শুভবার রয়েছে শুক্রবার, তাই শুক্রবার দিন যদি আপনারা আপনাদের কোনো বিশেষ কাজকর্মগুলি রাখছেন তা আপনাকে বিশেষ ফায়দা অবশ্য দেবে। বৃষরাশি, দেখুন, থেমে থাকা যে কাজগুলি ছিল, যে পেন্ডিং কাজগুলি ছিল, সেই কাজগুলি কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের শেষ হতে দেখা যাবে। আর্থিক ক্ষেত্র মোটের উপর অত্যন্ত শুভ রয়েছে এই সপ্তাহ আপনাদের জন্য। তবে মানসিক চিন্তা যেগুলি বৃদ্ধি পাচ্ছিল সেগুলি ধীরে ধীরে এই সপ্তাহের প্রথম থেকেই কিন্তু কমতে শুরু করবে। সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে, যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে, বিশেষ করে সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত অত্যন্ত বুঝে নিন, নচেত সমস্যা বৃদ্ধি পেতে পারে। সম্পর্কের মধ্যে কিছু সমস্যা এই সময়কালে তৈরি হতে পারে, মন কষাকষি জটিলতা এগুলো বৃদ্ধি পাবে, সুতরাং বুঝে কথা বলা আপনাদের জন্য বিশেষ জরুরি। এই সময়কালকে অত্যন্ত বিশেষ শুভ বানানোর জন্য আপনারা কিন্তু সোমবার দিনকে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো রাখতে পারেন, তা আপনাকে বিশেষ ফায়দা অবশ্য দেবে। মিথুন রাশি, দেখুন, আপনাদের মানসিক যে চিন্তা রয়েছে সেই মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। স্থান পরিবর্তনের সম্ভাবনা এই সময়কালে কর্মক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে, এবং বিশেষ করে কর্মে কোনো নতুন সুযোগ এই সময়কালে কিন্তু বিশেষভাবে তৈরি হতে দেখা যাচ্ছে। তবে মাথায় রাখতে হবে, আপনাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ তো আসছে, কিন্তু আপনার জীবনশৈলীকে কিন্তু এই সপ্তাহে ঠিক রাখার চেষ্টা করুন। রাত জাগবেন না, বিশেষ করে আপনারা আপনাদের জীবনশৈলী যদি এই সপ্তাহে ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাগুলি থেকে আপনারা অবশ্যই এই সপ্তাহে রেহাই পেতে পারবেন। পরিবারে কিছুটা এই সপ্তাহে বিবাদ হতে পারে, বিতর্ক হতে পারে, ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে মতবিরোধ বৃদ্ধি পেতে পারে, তাই বুঝে কথা বলা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। দূরযাত্রায় সাবধানতা অবলম্বন করা আপনাদের ক্ষেত্রে জরুরি রয়েছে, কিছু দুর্ঘটনার সম্ভাবনা তৈরি দেখা যাচ্ছে। এই সপ্তাহে অত্যন্ত শুভ দিন আপনাদের ক্ষেত্রে রয়েছে বুধবার, তাই বুধবার দিন যদি আপনারা আপনাদের বিশেষ গুরুত্বপূর্ণ কাজগুলি রাখছেন তা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ফায়দা দেবে। কর্কট রাশি, কর্মে কিছু বিশেষ সফলতা লাভ অবশ্যই আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু ঘটতে দেখা যাবে। আর্থিক সাফল্য অবশ্য মিলবে। ছোট ছোট যে সমস্যা রয়েছে, ছোট ছোট কথায় যে চিন্তা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে সেগুলি কিন্তু দূর করার চেষ্টা করুন। ছোট ছোট কথায় আপনাদের ক্ষেত্রে চিন্তা বৃদ্ধি পাবে। আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ চোটাঘাত লাগতে পারে, দূরযাত্রার ক্ষেত্রে সময়কালটি ভালো নয়। আপনাদের ক্ষেত্রে এই সময়কালে অত্যন্ত বুঝে চলাচল করতে হবে, আঘাত লাগার সম্ভাবনা প্রবল থাকছে। এই সপ্তাহে অত্যন্ত বিশেষ শুভবার রয়েছে আপনাদের ক্ষেত্রে সোমবার, তাই সোমবার দিন আপনারা আপনাদের বিশেষ কাজকর্মগুলি রাখুন, তা আপনাদের ক্ষেত্রে ফায়দা অবশ্য দেবে। সিংহ রাশি, দেখুন, মানসিক স্থিতি আপনাদের ক্ষেত্রে ঠিক রাখার চেষ্টা করুন। মানসিক স্থিতি, মানসিক উদ্বেগ কিছুটা কিন্তু সপ্তাহের প্রথমেই কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে শরীরের বিশেষ খেয়াল রাখা প্রয়োজন রয়েছে, শরীর সম্বন্ধীয় বিষয়ে কিন্তু কিছু সমস্যা হঠাৎই বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে কিছু বিশেষ সফলতা লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ভীষণভাবে এই সময়কালে কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে কোনো গৃহে কোনো বিশেষ কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনোরকম কথাবার্তা যা বহুদিন ধরে চলছিল সেই সমস্যাগুলি মিটে যাবে, এবং একই সাথে গৃহে কোনো মাঙ্গলিক কাজকর্মও কিন্তু এই সময়কালে ঘটতে দেখা যাচ্ছে। আর্থিক সফলতা এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে মোটের উপর কিন্তু অত্যন্ত শুভই বলা যায়। এই সপ্তাহটাকে ভালো রাখার জন্য যদি আপনারা মঙ্গলবার দিন আপনাদের বিশেষ কাজকর্মগুলো রাখছেন, গুরুত্বপূর্ণ কাজকর্মগুলো রাখছেন, তা আপনাকে অবশ্যই কিন্তু ফায়দা দিয়ে থাকবে। কন্যা রাশি, আর্থিক লাভ হতে দেখতে পাবেন। স্বাস্থ্যের বিশেষ উন্নতি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে লক্ষণীয় হয়েছে। খরচ এই সময়কালে কিছুটা অযথা বৃদ্ধি পেতে পারে, তাই খরচ বুঝে করা আপনাদের জন্য বিশেষ জরুরি। পরিবার নিয়ে চিন্তা কিন্তু এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। আপনার দাম্পত্য জীবনে কিন্তু কিছু জটিলতা এই সময়কালে তৈরি হতে পারে, কথা অত্যন্ত আপনাকে বুঝে বলতে হবে। ছোট ছোট বিষয়ে মতবিরোধ এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে।
আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু কিছু বিশেষ সফলতা এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে অন্যান্য সপ্তাহের তুলনায় আশা করা যাচ্ছে। এই সপ্তাহে অত্যন্ত শুভবার আপনাদের ক্ষেত্রে রয়েছে শুক্রবার, তাই শুক্রবার দিন আপনারা আপনাদের বিভিন্ন ক্ষেত্রে আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলি আপনারা যদি রাখছেন তা আপনাদের ক্ষেত্রে অবশ্যই ফায়দা দিয়ে থাকবে। তুলা রাশি, দেখুন অর্থপ্রাপ্তির বিশেষ যোগ কিন্তু এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। অত্যন্ত পরিশ্রম এই সপ্তাহে আপনাকে করতে হবে, অত্যন্ত খাটনি কিন্তু এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। কর্মে কোনো নতুন কিছু করার প্রয়াস এই সপ্তাহে কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাবে, নতুন কোনো যোগাযোগ কর্মক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। বৈবাহিক জীবনে কিছু সমস্যা এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে কিছু না মানসিক স্থিতিকে বিঘ্নিত করতে পারে, মানসিক স্থিতিকে আপনাদের ক্ষেত্রে জটিল আকার ধারণ করতে পারে, সেদিকে খেয়াল রাখুন, বৈবাহিক জীবনকে ঠিক রাখার চেষ্টা করুন। সন্তানকে নিয়ে কিছু বিশেষ চিন্তা এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। অযথা খরচ হতে আপনাকে বাঁচতে হবে, আপনারা কিন্তু আবেগের বশে অযথা খরচ করে ফেলবেন না, তা আপনাকে কিন্তু বড় সমস্যা বড় পীড়া অবশ্যই দেবে। এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভবার রয়েছে বুধবার, তাই বুধবার দিন আপনারা আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আসা বিভিন্ন শুভ কার্যগুলো রাখুন, গুরুত্বপূর্ণ কার্যগুলো রাখুন, তা আপনাকে অবশ্যই ফায়দা দেবে। বৃশ্চিক রাশি, দেখুন আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহের প্রথম থেকেই কিন্তু ব্যস্ততার মধ্যে একটা বৃদ্ধি দেখা যাবে। সম্পত্তি সম্বন্ধীয় লাভ এই সপ্তাহে কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাবে। বিবাহের কথা আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে এগোতে দেখা যাচ্ছে। পারিবারিক সমস্যা যেগুলি রয়েছে সেই পারিবারিক সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেতে পারে। ধার্মিক রাস্তায় আপনারা চলার চেষ্টা করুন, তা আপনাদের জন্য শুভ হবে। এই সপ্তাহ আপনাদের জন্য কিন্তু অনেক বেশি ফেভারেবল যাবে, ধার্মিক পন্থা অবলম্বন করুন, ফায়দা অবশ্য মিলবে। নিজের জীবনশৈলীকে ঠিক রাখার চেষ্টা করুন, আপনারা আপনাদের ক্ষেত্রে অনেক বেশি লাভ হতে অনেক বেশি সাফল্য পেতে দেখতে পাবেন। এই সপ্তাহে অত্যন্ত শুভবার রয়েছে শনিবার, তাই শনিবার দিন আপনারা আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আসা গুরুত্বপূর্ণ কাজগুলি রাখুন, তা আপনাকে অবশ্যই ফায়দা দিতে পারে। ধনুরাশি, দেখুন মানসিক চিন্তা হঠাৎ করে কিন্তু আপনাদের ক্ষেত্রে সপ্তাহের প্রথমেই বৃদ্ধি পেতে পারে, তাই মানসিক স্থিতিকে ঠিক রাখার চেষ্টা করুন, মানসিক অস্বস্তি মানসিক বিরোধ আপনারা দূর করার চেষ্টা করুন। কর্ম নিয়ে কিছু বিশেষ চিন্তা এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাবে, তবে জীবনসাথীর সাহায্য কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে ভীষণভাবে পেতে দেখা যাচ্ছে। আর্থিক ক্ষেত্র মোটের ওপর আপনাদের জন্য অত্যন্ত বিশেষ শুভ রয়েছে, ব্যবসা ক্ষেত্রে সফলতা মিলবে, কর্মে কিছু বিশেষ পরিবর্তনের সম্ভাবনা থাকছে, আপনাকে এই সপ্তাহে কিন্তু সাফল্য লাভের জন্য বিশেষ প্রচেষ্টা করতে হবে। এই সপ্তাহে কিছু বিশেষ পরিবর্তন আপনার কর্মক্ষেত্রে আসবে এবং কিছু বিশেষ সফলতা আপনার ক্ষেত্রে নিশ্চিতভাবে মিলতে দেখতে পাবেন। আপনারা বিভিন্ন ধরনের মিডিয়া সংক্রান্ত কাজকর্ম করছেন, তো সেখানে বিশেষ কিন্তু উন্নতি হঠাৎ করে তৈরি হতে দেখা যাবে। এই সপ্তাহে অত্যন্ত বিশেষ শুভবার আপনাদের ক্ষেত্রে থাকছে রবিবার, যারা রবিবারে আপনারা আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজগুলি রাখছেন তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা অবশ্যই দেবে। মকর রাশি, দেখুন মকর রাশির ক্ষেত্রে মানসিক স্থিতি কিছুটা ঠিক হতে পারে সপ্তাহের প্রথম থেকেই, কিন্তু এই সপ্তাহে আপনাদের বিদেশ যাত্রা বা বিদেশ থেকে কোনো অর্থ আগমনের পথ প্রশস্ত হতে পারে বা দূর থেকে কোনো অর্থ আগমনের পথ আপনাদের ক্ষেত্রে প্রশস্ত হতে পারে। মাথায় রাখতে হবে কর্মে কোনো বিশেষ লাভ এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখা যাবে, শুভ সূচনা প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাবে এবং তার সাথে সাথে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা আপনাদের জন্য জরুরি রয়েছে। একই সাথে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ সফলতা প্রাপ্তির যোগও এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ থাকছে, তাই আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে মানসিক স্থিতি ঠিক হলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু শুভ সূচনা আপনাদের এই সময় প্রাপ্তি হতে পারে, শুভ সূচনার কাজে আপনাদের ক্ষেত্রে লাগানো উচিত, সেটির দ্বারাই কিন্তু আপনার জীবনে বিশেষ প্রাপ্তি ঘটতে দেখতে পাবেন। এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ শুভবার সোমবার, তাই সোমবার দিন আপনারা আপনাদের জীবনের অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ কাজগুলি রাখুন, তা আপনাকে ফায়দা অবশ্য দেবে। তা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে সোমবার দিন অত্যন্ত বিশেষ শুভ, কিন্তু মঙ্গলবারের প্রথমার্ধও কিন্তু আপনাদের ক্ষেত্রে ফায়দা দিতে পারে। কুম্ভ রাশি, দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মে বিশেষ সফলতা লাভের সম্ভাবনা রয়েছে, আর্থিক ক্ষেত্রে সাফল্য অবশ্য মিলবে এই সপ্তাহে, আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ কাজের চাপ বৃদ্ধি পেতে পারে যার দরুন আপনাদের পরিবারে আপনাদের সাংসারিক জীবনে আপনাদের দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে কর্ম সম্বন্ধীয় বিষয়গুলিকে কেন্দ্র করে মতবিরোধ বৃদ্ধি পাবে, সতর্ক হন। আপনাদের ক্ষেত্রে শিক্ষায় সফলতা লাভের সম্ভাবনা থাকছে, এছাড়া আপনাদের ক্ষেত্রে কিছুটা ব্যস্ততা ভরা সময়কাল চলবে এই সপ্তাহ জুড়ে। আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে কোনো পূজা উপাসনা করছেন, কোনো আপনারা কোনো বিশেষ কিছু ধ্যান করছেন জপ করছেন, তা আপনাকে অনেক বেশি ফায়দা দেবে। তবে মনোক্লেশ আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে, তাই মানসিক ক্লেশ থেকে বাঁচার চেষ্টা করুন, যার দরুন আপনারা উপাসনা করলে কিছু ফায়দা আপনাদের মানসিক ক্ষেত্রে হতে দেখতে পাবেন। স্বাস্থ্য নিয়ে কিছু বিশেষ চিন্তা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখা যাচ্ছে। স্বাস্থ্য সম্বন্ধীয় চিন্তা এবং স্বাস্থ্য সম্বন্ধীয় আপনাদের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের আশা জটিলতাগুলি সেগুলো কিন্তু হঠাৎ করে আপনাকে মানসিক স্থিতি বিঘ্নিত করতে পারে, স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখুন,
ফায়দা মিলবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহের অত্যন্ত বিশেষ শুভবার সোমবার, তাই সোমবার দিন আপনারা আপনাদের জীবনের অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ কাজগুলি রাখুন, তা আপনাকে ফায়দা অবশ্য দেবে। মীন রাশি, থেমে থাকা যে কাজগুলি রয়েছে, যেগুলি পেন্ডিং কাজ হয়ে রয়েছে, সেই কাজগুলি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শেষ হতে দেখা যেতে পারে। দূরযাত্রা আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাবে এই সময়কালে। বিবাহের কথা আপনাদের ক্ষেত্রে এগোতে দেখা যাচ্ছে। বিবাহের যোগাযোগ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। বিবাহের যে সমস্যাগুলি ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন। পরিকল্পনা করে আপনাদের ক্ষেত্রে এগোনো উচিত এবং সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন এই সপ্তাহে। প্রেমজ ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সম্ভাবনা এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। বুধবার দিন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ শুভবার রয়েছে, তাই বুধবার দিন আপনারা আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে শুভ কাজগুলি, বিশেষ কাজগুলি রাখুন, তো আপনাকে অবশ্যই ফায়দা দিয়ে থাকবে। যাই হোক, আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করলাম এই সপ্তাহের রাশিফল নিয়ে, দ্বাদশ রাশি এই সপ্তাহটি কীরকম যেতে চলেছে সে বিষয়। আর আমাদের এই ছোটো ছোটো এপিসোড আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।